ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক দিনের মতন আজকেও একটি নতুন চাকরির আপডেট নিয়ে এসেছি তোমাদের মধ্যে। আজকের চাকরিটি হচ্ছে শিলিগুড়ি পৌরসভায় একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো শুধুমাত্র এখানে মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো চলো বন্ধুরা বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, গুগল ক্রোমে সার্চ করলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন। এছাড়া আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকেও এই ওয়েবসাইটে আসতে পারেন। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন একটি নোটিশ বলে অপশান আছে। এই নোটিশ অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে দেখবেন এখানেতে অনেকগুলো অপশান শো করবে। তার মধ্যে এখানে দেখবেন একটি রিক্রুটমেন্ট বলে অপশান আছে। এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর একটু নিচে দিয়ে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখবেন এখানে যে প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে, হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখান থেকে নোটিশটা ডাউনলোড করে নেবে। এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তো চলো বন্ধুরা নোটিশটি ডাউনলোড করে দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে, যার মেমো নম্বর এখানে দিয়ে দিয়েছে, কত তারিখে প্রকাশিত হয়েছে তার ডেট এখানেতে দিয়ে দিয়েছে। তো পোস্টের নাম কি বলেছে এখানেতে, কতগুলো ভ্যাকেন্সি আছে, বয়স, সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। তো চলো বন্ধুরা আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাকে আপনাকে A4 সাইজে প্রিন্ট আউট করতে হবে। করার পর এটাকে ভালো করে ফিল আপ করে এর সঙ্গে সমস্ত যে ডকুমেন্টসগুলো আছে এর সঙ্গে জেরক্স কপি অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে জমা দিতে হবে। ক্লাস 10 পাশে শিলিগুড়ি পৌরসভায় চাকরি, শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট 2021। তো এটা নতুন রিক্রুটমেন্টটা প্রকাশিত হয়েছে শিলিগুড়ি পৌরসভার তরফ থেকে। তো ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন পৌরসভায় হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যেসব জেলায় বাস করো সেই সব জেলার মিউনিসিপ্যালিটিতে গিয়ে খোঁজ নিতে পারো। নোটিশটি প্রকাশিত হয়েছে 5/10/2021 তারিখে। এখানে নোটিশ নম্বর দিয়ে দিয়েছে, পদের নাম এখানে বলে দিয়েছে হেলথ ওয়ার্কার পদ, শূন্য পদ এখানে 40টি। বেতন বলে দিয়েছে প্রতি মাসে আপনারা বেতন পেয়ে যাবেন 4,500 টাকা করে। বয়স বলে দিয়েছে আবেদনকারীর বয়স হতে হবে 1/1/2021 তারিখ হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে। যারা SC ST OBC আছে তাদের বয়স এখানে বলে দিয়েছে 22 থেকে 40 বছরের মধ্যে হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কি, না মাধ্যমিক পাশ করে থাকতে হবে, তবে যারা উচ্চ শিক্ষিত তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন ফি কি বলে দিয়েছে, কোনো প্রকার কিন্তু আবেদন ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া কি বলে দিয়েছে, না এই ফর্মটাকে আপনাকে শিলিগুড়ি মিউনিসিপ্যালের অফিসে জমা দিয়ে আসতে হবে। তো প্রথমে A4 সাইজের প্রিন্ট আউট করবে, করে সেটাকে ভালো করে ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে। এবার কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে, প্রথমে বলেছে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, দ্বিতীয়তে বলেছে আধার কার্ড দিতে পারেন অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড দিতে পারেন, তিন নম্বরে বলেছে মাধ্যমিকের পরীক্ষার মার্কশিট চেয়েছে, চার নম্বর বলেছে জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয়, পাঁচ নম্বর বলেছে ম্যারেজ সার্টিফিকেট বা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যেখানে আবেদনকারীর স্বামীর নাম উল্লেখ আছে, ছ নম্বর বলেছে এখানেতে স্বামীর মৃত্যু শংসাপত্র প্রযোজ্য হলে, সাত নম্বর বলেছে বিবাহ বিচ্ছিন্ন শংসাপত্র প্রযোজ্য হলে। তো উপরে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে। তো আবেদন পাঠানোর ঠিকানা বলে দিয়েছে, এই ঠিকানায় আপনাকে কিন্তু আবেদনটা পাঠাতে হবে, ঠিক আছে। নোটিশে বলে দিয়েছে বিবাহিত, বিবাহ বিচ্ছিন্না, বিধবা মহিলারাই কেবলমাত্র এতে আবেদন করতে পারবেন। তার সাথে আবেদনকারীকে অবশ্যই কিন্তু শিলিগুড়ি পৌরসভার বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনের লাস্ট ডেট এখানে বলে দিয়েছে 3/11/2021 তারিখ বিকেল 4:30 মিনিটের মধ্যে আপনাকে কিন্তু আবেদনপত্রটা জমা দিয়ে আসতে হবে। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা নোটিশটি ডাউনলোড করে পড়ে বুঝে নিয়ে তারপরেই আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরও নিত্য নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য।